আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে বহুল প্রত্যাশিত সে ইয়োলো মাল্টা 2 এর আপডেট দিতে যাচ্ছি। অনেকেই আমাদের কাছে চারা নিয়েছেন, অনেকের গাছ হয়েছে, ফল হয়েছে কিনা জানি না। আজকে ছোট্ট একটা টবের উপর ইয়োলো মাল্টা 2 এর আপডেট দিব। আজকে 24 ডিসেম্বর, ডিসেম্বরের শেষেই দেখা যাচ্ছে সবচেয়ে লেট ভ্যারাইটি হলো হলুদ মাল্টা, বেসিক্যালি ফ্রম সাউথ আফ্রিকা। এই মাল্টাটার বৈশিষ্ট্য হলো ডিসেম্বরের শেষেও এটা শুকিয়ে যায় না, অসংখ্য রস এবং দেখতে অনেক সুন্দর। আজকে আপনারা নিশ্চয়ই দেখবেন, রসের পরিমাণ দেখবেন। খাওয়াতে পারবো না, তবে আমরা খেয়ে আপনাদেরকে শেয়ার করব। দর্শক মণ্ডলী, এই সেই মাত্র 2 বছরের একটা ছোট টবে ফাইনালি 4টা ইয়েলো মাল্টা টিকেছিল, এখানে দুটো, এখানে দুটো। এই 4টা এতদিন ধরে লালন করেছি দেখার জন্যে, এখনও আমি মনে করি 10 দিন রাখা সম্ভব। এটা মেল বৈশিষ্ট্য হলো প্রথমে হলুদ হবে, তারপরে আস্তে আস্তে এটা কমলা রঙ ধারণ করবে। এই যে যদি আপনারা দেখেন, এর পিছন থেকে রং আসে শুরু হয়। প্লিজ নোট, নূতন কোনো অনেকে অনেকভাবে হলুদ দেখাবে, যে হলুদটা পিছন থেকে শুরু হয়ে গাছে গড়াবে সেটি হলো অরিজিনাল রং। আপনি অনেক কিছু হরমোন দিয়ে ব্যাগিং করেও হলুদ করা যায়, সেই হলুদটা অরিজিনাল হলুদ না। যেটা বাজারও দেখবেন, অনেক ইউটিউব ভিডিও তো দেখতে পাবেন, হলুদ মালটা পয়সার ছাপ আছে, পয়সার ছাপে একটা হলুদ হালকা আছে, নাই তা বলবো না, কিন্তু ওটাকে এতটা হলুদ হয় না। আবার কিছু কিছু ভিয়েতনাম মালটাকেও হলুদ হয়, ইয়োলিশ হয় অ্যাট দ্য লেটার স্টেজ, বা হলুদ হয় না, তাও করা যায়। কার্বন পেপারে যে ব্যাগটা আছে, ব্যাগিং করলেই মোটামুটি 15-20 দিনেই হলুদ হয়ে যায়। সেটাতে কী হবে, গোটাটা হলুদ হবে। আর এটার কী হবে, ব্যাকগ্রাউন্ড থেকে দেখেন আস্তে আস্তে গোল্ডেন কালার হয়ে আসতেছে, এই গোল্ডেন কালারটা ছড়িয়ে যাবে আভাটা, এবং তখনই বুঝতে পারবেন এটা ফুললি ম্যাচুর। এখন সভাপতি প্রশ্ন করবেন যে ইয়েলো মাল্টা 1 আর 2 এর ভিতরে পার্থক্য কী। প্রধান বৈশিষ্ট্য ধরার সেটা হলো ইয়েলো মাল্টা 2টা একটু লম্বাটে হবে, একটু কমলা রঙটা বেশি হবে। আর হলুদ মালটা যেটা ইয়েলো মাল্টা 1 বলছি, 1-2 এটা কোড নেম, এটা আমরা নিজেরাই দিয়েছি টু ডিফারেন্সিয়েট, টু আইডেন্টিফাই দ্য ভ্যারাইটি, নাথিং এলস। এটা রুট কোথায় তাও আমরা ভালো জানি না। আমরা জানি ইতিহাস বলে প্রত্যেকটা সাইট্রাসের রুট চায়না আর ভিয়েতনাম, এরা বিভিন্ন দেশ থেকে ঘুরে ঘুরে আমাদের বাংলাদেশে আসছে, আবার বাংলাদেশ থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে। আপনারা ভালো করেই জানেন বহু সাইট্রাস ম্যাঙ্গো এখন ভারতে যায়, আমারই যায়, অনেকে আসে, ভারতীয়রা বিভিন্ন মাধ্যমে কিনে নিয়ে যাচ্ছে। তো এটা কি বাংলাদেশি হবে, হবে না, কারণ এটা অনেক রাস্তা ঘুরে আবার যাচ্ছে ইন্ডিয়াতে। তো যাই হোক, আজকে আমরা খুবই আনন্দিত যে আমরা একটা সেই অনেক দিনের প্রত্যাশিত হলুদ মালটা আপনাদের ভিডিও দেখাতে পাচ্ছি এবং ফিজিক্যালি বোঝাতে চাচ্ছি। এবং এই যে দেখুন, এই যে এই মালটাটা দেখেন পিছন থেকে রেডিশ হয়ে আসছে গোল্ডেন কালার, এটা আস্তে আস্তে এই কালার, এই কালারটাই গোটাটা হয়ে যাবে। তো আর মনে হয় 7 থেকে 10 দিন ফুল ম্যাচুর, ওজন ঠিক আছে, রসালো ঠিক আছে, কোনো শুকাবে না। এবং এই মালটাটা যখন বাজারে নেবেন, আলহামদুলিল্লাহ দামটা আপনারা নিজেরাই যাচাই করুন। এখন প্রশ্ন উঠতে পারে ফলন কেমন, আমি যেটা দেখেছি অসংখ্য ফলন, বাড়িওয়ানের চেয়ে কম না। একটা বাড়িওয়ান গাছে 6 বছরের গাছ আছে আমার, 3 মণ 3.5 পর্যন্ত হওয়া সম্ভব, সব গাছে না, কিছু গাছে। তো এটা আমরা ধরে নিলাম 5-6 বছরের গাছে আল্লাহ যদি দেয় 2 মণ হলো, কিন্তু প্রাইসটা বাড়িওয়ানের চেয়ে অনেক গুণ বেশি এবং অনেক লেট এবং ড্রাই হয় না। সো আমার দৃষ্টিকোণে আমি মনে করি আজকে দাঁড়িয়ে বলবো মালটার ভিতরে আমাকে সেরা মালটা যদি বলেন, তার ভিতরে কয়েকটা আছে, সেটা হলো ভিয়েতনাম মালটা, বাড়িওয়ান, ইয়েলো মাল্টা 1, ইয়েলো মাল্টা 2। এখন প্রশ্ন, বাড়িওয়ান কি ভালো না? বাড়িওয়ান অবশ্যই ভালো, ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের খাতিরে যেহেতু বাড়িওয়ান ভিতরে শুকিয়ে যায়, বহুদিন আপনার গাছে রাখা যায় না, অতএব সবাই এটা আর্লি পেরে ফেলে, তাতে করে ওজন ভালো পায় এবং ওটা ড্রাই হয় না।
ডিমান্ড আর সাপ্লাইয়ের জায়গায় এসে এটা মার খাচ্ছে। কীভাবে মার খাচ্ছে? এত সাপ্লাই টেকনাফ থেকে তেঁতুলিয়া হাজার হাজার এক হেক্টর জমিতে বাড়িয়ন মালটা আছে, এটা যখন বাজারে আসছে তখন কি হচ্ছে, বাজার খেতে পাচ্ছে না। এই আম্রপালির মতো অবস্থা, মার্কেটটা ফল করছে। আমরা বাড়িয়ন যে রেটে বেচছি, মাশাল্লাহ ভিয়েতনাম বা বাউথ্রি মালটা যেটা ডাবল বেচছি, এটা সেভাবে বেচতে পারি নাই। মেইন কমার্শিয়াল সেলের টার্গেট টু নেক্সট ইয়ার, নেক্সট ইয়ার আলহামদুলিল্লাহ এটার আমরা 3 একর বাগান করেছি। যদি আল্লাহ তৌফিক দেয় বেঁচে থাকি, শেয়ার করব, পুরো বাগান দেখাবো এবং আপনাদেরকে দাওয়াত দিব, নিজ চোখে এসে দেখুন। আরেকটা প্রশ্ন বলে দিই, এইসব বিভিন্ন নামে হলুদ মালটা চারা বাজারে সেল হচ্ছে, কয়জনের মাদেশট্রি আছে, কয়জন ফল দেখাতে পাচ্ছে? প্লিজ, চারা কেনার আগে 3 বার চিন্তা করবেন। এটা কি আমি যা পাচ্ছি এটা কি অরিজিনাল চারা, এটা কি অরিজিনাল মাদার ট্রি থেকে করা, ফলন্ত গাছের সাইন দিয়ে করা আর চারা গাছের সাইন দিয়ে করার ভিতরে অনেক পার্থক্য আছে। এটা যারা এগ্রিকালচারিস্ট, যারা সায়েন্টিস্ট, এটা ওনারা ব্যাখ্যা দিতে পারবেন। আমি অ্যাজ এ লেমেন, আই এম নট এ প্রফেশনাল, আই এম এ অ্যামেচার, বাট আই এম ট্রাইং টু ডু ফাইন্ড আউট দ্য রিয়ালিটি অ্যান্ড টু শেয়ার মাই এক্সপিরিয়েন্স টু দ্য গার্ডেনার্স নিউ কামার্স। ইউ আর ওয়েলকাম, বাট ইউ মাস্ট থিঙ্ক টুয়াইস, হোয়াট এভার আই এম গেটিং, ইজ ইট ওকে আর নট। আপনাদের প্রত্যেকের দাওয়াত রইল দিনাজপুরে 10 মাইলে আমার গার্ডেন ভিজিট করার জন্য। অনেক ভদ্রলোক এসছেন, দেখছেন, কেন এটার পরিমাণ এত কম আমি ভাই কুরিয়ার করে পাঠাতে পারবো না, বাট আপনাদের কথা দিচ্ছি টেস্ট করতে পারবেন। এবং এরকম আরও কয়েকটা গাছ আছে, আরও কয়েকটা ভিডিও আমরা ছাড়বো ছোটো ছোটো গাছে। এবং আলহামদুলিল্লাহ কমলাতে আমরা অনেক মানুষকে দিতে পেরেছি, খাওয়াতে পেরেছি, দেখাতে পেরেছি। এটাও আগামী দিনের একটা সম্ভাবনাময় জাত হিসেবে আমরা চিন্তা করছি। আপনারা নিজেরাও চিন্তা করবেন এবং আমরা বাংলাদেশকে সাইট্রাসে এগিয়ে নিয়ে যাই। সবার প্রচেষ্টায় ইনশাআল্লাহ একদিনকে আমরা কামিয়াব হব। এখন যেহেতু আজকে প্রায় কয়েকটা পারা হয়ে গেছে, এখন এই একটা আমরা কাটবো, কেটে দেখবো, খাবো, আপনাদের রস দেখাবো, তারপরে আপনাদেরকে শেয়ার করব। এই যে আমরা যদি দেখি, দেখেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই যে গোল্ডেন কালার আসতেছে, এটা আরও কয়েকদিন রাখা যেতে এটা আস্তে আস্তে এখান থেকে ছড়িয়ে পড়বে। তো আমরা এখন কি করব, এটা একটু কেটে আমরা দেখি, টেস্ট করি। আপনারা ভিডিও ডিজিটালি টেস্ট করেন যে হাউ ইট ইজ। তো আমরা আজকে মাশাল্লাহ ভিতরে দেখুন, একটু গোল্ডেন হালকা হলুদ ধোয়া আসছে, বিচি আছে এখানে দেখা যাচ্ছে যে 2-3টা বিচি আছে। তারপরে আপনার ভিতরে যদি দেখি আমরা, একটু ইয়ালিশ ভাব এবং অনেক রসালো টুইটিম্বর হয়ে আছে এই যে। তা আমরা একটু আগে খেয়ে দেখি। বিসমিল্লাহির রহমান রহিম, অনেক রস, টক মিষ্টি স্বাদের এবং মাশাল্লাহ আশা করছি এটা আর 7 দিন পরে আরও রসটা টাইট হবে এবং একটা মারাত্মক টেস্ট হতে পারে। আমরা নাজমুলকেও খাওয়াবো। একটা দুটো বিচি আছে কিন্তু ভিতরের যে মাসল যদি আপনারা দেখেন, এটা অনেক রসালো এবং ইয়লিশ একটা ভাব আছে। এই পর্যন্তই আজকে শেয়ার করি, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তার আগে আমরা একটু রসটা চিপে দেখি কেমন দেখা যায়, কেমন পরিমাণ আসে। তাতে করে দেখা যাচ্ছে যে এইটুক একটা নিলাম, নিয়ে আমরা যদি রসটা চিপে যাই, আলহামদুলিল্লাহ প্রচুর রস। ও মাই গড, এইটুকের ভিতরে আমার পাম এমনি একটু ছোটো, তে আল্লাহ ভরে গেছে এবং অনেক অনেক বিসমিল্লাহ অনেক সুস্বাদু এবং ভালো ভালো লেগেছে। মুদ্রা কথা হলো মালটা একটু রসালো না হলে, একটু টাইট না হলে অত মজা লাগে না।
এটা আশা করি রং কালার টেস্ট সব কিছুর বিবেচনায় এটা হলো A1 আলহামদুলিল্লাহ ভালো থাকেন।